Subscribe now, City Events YouTube channel.
এটা বাংলাতে সুখ শাড়ি দ্বন্দ্ব বলে একটা এক ধরনের গান হয়। সুখ আর শাড়ি হচ্ছে সুখ না কিন্তু খুশি সুখ সুখ তালব্য স রসকার আর ক সুখ শাড়ি। একটা পুরুষ পাখি একটি নারী পাখি, রাধাকৃষ্ণ নিয়ে তাদের দুজনের মধ্যে বিপুল ঝগড়াঝাটি হয়। তো হওয়ার পর এক সময় একটা সমাধানে তারা আসে, এটা এগুলোকে সুখ শাড়ি সংবাদ বলে। তো এই গানটা আপনারা শুনেছেন, অজস্রবার শুনেছেন, এই গানটা অদিতি গাইছে। হ্যাঁ, তারপরে তোমাকে ড্রেস দেবো। রাধাকৃষ্ণের অগুন্তি ভক্ত বৃন্দদের মধ্যে যেমনটি ছিল মানব সমাজ, ঠিক তেমনই ছিল পশু পক্ষী সমাজ। আর তারই অন্তর্ভুক্ত ছিল এই দুই পক্ষে সুখ আর শাড়ি। সুখ সবসময় প্রাণ গোবিন্দের হয়ে কথা বলেন, আর শাড়ি সে রাধারানীর জয় জয়গার করে। এবারে এই নিয়েই দুজনের মধ্যে ঝগড়া, যে গোবিন্দ বড় না আমাদের রাধারানী বড়। তারই দ্বন্দ্বের কিছু সুন্দর কথা দেখুন, তারা কত মিষ্টি করে দ্বন্দ্ব করে তাদের প্রাণের ঠাকুরকে নিয়ে। সুখ বলে আমার কৃষ্ণ মধুর তাই জয়ধ্বনি আমাদের রায়ধ্বনি নিত। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও গো নাই আমাদের নাই আমাদের, রামলা নাইর সেন তোমাদের নাই আমাদের, ও গো নাই আমাদের নাই আমাদের, রামলা নাইর সেন তোমাদের নাই আমাদের, বৃন্দাবন শক্তি সঞ্চার নইলে পারবে কেন, আর শাড়ি বলে
যশোদাকে নিয়ে বলি, আমার গোবিন্দের মাথা আর রাধারানীর মাথা তো এক নয়, তখন কি বলবে শাড়ি? এই ভেবে সুখ বলছে, সুখ বলে আমার কৃষ্ণ, সুখ বলে আমার কৃষ্ণ যশোদার জীবন। সুখ শাড়ির দুজনার দ্বন্দ্ব খুঁজে গেল, সুখ শাড়ির দুজনার দ্বন্দ্ব খুঁজে গেল, আমরা কি করব? রাধা কৃষ্ণের নামে বসন্ত আপনারা লাগিয়ে দিয়েছেন এখানে। হ্যাঁ, এই কি মাস এখন? পৌষ মাস না, না কার্তিক চলছে বলে, কার্তিকের শেষ। হ্যাঁ, কার্তিকেই বসন্ত মনে হচ্ছে। যাই হোক, বসন্তের আর এত সুন্দর নাচছেন এখানে। বসন্তের গান হচ্ছে বিহু। হ্যাঁ, এটা বিহু শুনবেন, হবে? আচ্ছা, পুরো বিহু না, এটা খানিকটা বিহু, খানিকটা বাংলা। বাংলা মানে ভূপেন হাজারিকা একটা বাংলা বিহু করেছিলেন, শব্দ বুঝতেও সুবিধা হবে না। আমরা একটা ছোট্ট বিহু দিয়ে শুরু করছি, করে ওই গানটাতে যাচ্ছি। বিহুটি যে আহিছে রমকে জমকে, জীবন খুঁজে পাচ্ছে আই আর মন ভুলে গিয়ে খেতে আই, আর জীবন খুঁজে পাচ্ছে আই আর মন ভুলে গিয়ে খেতে আই, হাসি নিয়ে আয়া হাসি নিয়ে হাসি নিয়ে আয়া, জীবন কি গল্প খেতে আই, জীবন ভুলে আনন্দ
ঘর, চলার পথে পথের বাকে নেই তোয়া কোন পর, সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথে পথের বাকে নেই তোয়া কোন পর, কি আর পাবি কি আর দিবি চাই যে বসন্তের গান, বিহুগান, বসন্তের পূর্ণিমায়, মানে দোল পূর্ণিমা আমরা যাকে বলি, তো এই বসন্ত পূর্ণিমায় আজ থেকে 550-600 বছর আগে একজন মানুষ, ভগবান নন, ঈশ্বর নন, একজন মানুষ বাংলার বুকে আবির্ভূত হয়েছিলেন। কি তার নাম, কি মনে হয়? যিনি আমাদের শিখিয়েছিলেন যে মন্ত্রতন্ত্র পড়তে হবে না, রাস্তায় গান গেয়ে গিয়ে নেচে নেচে ভালোবেসে ভগবানকে ডাকলে পাওয়া যায়। হ্যাঁ, মহাপ্রভু শ্রী চৈতন্য, যিনি আমাদের শিখিয়েছিলেন যে আমরা সবাই ঈশ্বরের সন্তান, তাই আমাদের মধ্যে ব্রাহ্মণ শূদ্র নারী পুরুষ এরকম কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই সমান। সেই মহাপ্রভু শ্রীচৈতন্যকে বাউলরাও তাদের গুরু বলে মানেন, গুরুরও গুরু বলেন। তো বাউলরা একটি গান গেয়ে গেয়ে মানুষের মজ্জায় ঢুকিয়ে দিয়েছেন। এই গান আমরা রেকর্ড করেছি, আরও অনেক আমাদের বন্ধু শিল্পীরাও রেকর্ড করেছেন, কিন্তু এরকম খুব কম গানের ভাগ্যে হয় যে যে গান রেকর্ড করার আগেই মানুষের মুখে মুখে ঘুরতে থাকে। এটি হচ্ছে এরকম একটি গান, আপনারা গানটি গাইলেই বুঝতে পারবেন। এবং আজকের এত সুন্দর একটা আসর, বিশ্বাস করুন যে আমি মনে প্রাণে মনে করি যে আমরা যে ধর্মের হই, যে শ্রেণীর হই, যে অবস্থানের হই, বাঙালির রক্তে আসলে মহাপ্রভু শ্রীচৈতন্য আছেন, কোথাও আছেন, এটা আমার বিশ্বাস, আপনার নাও থাকতে পারে। যাই হোক, তিনি তো একজন শ্রেষ্ঠ বাঙালি, তাকে আমরা স্মরণ করি।
আমি বিদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় মুখ মাঝে রাখবো ছেড়ে দেব না, আমি বিদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় মুখ মাঝে রাখবো ছেড়ে দেব না, আর ছেড়ে দিলে তারে ছেড়ে দিলে ছেড়ে দিলে ছেড়ে দিলে তারে ছেড়ে দিলে সোনার গোড়ার তো পাবো না, তারে ছেড়ে দিলে সোনার গোড়ার তো পাবো না, না 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 ছেড়ে দেবো না আমি সবাই গাইতে হবে কোনো ক্ষমা নেই আমি সবাই সবাই দেখতে পাচ্ছি না পেছনের লোকজনকে গাইছেন বলে মনে হচ্ছে না আমি আমি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবো সারা রাত আমি তোমায় জয় গৌর জয় নীল এখনো পাগলামি ছাড়ছে না সাবস্ক্রাইব নাও সিটি ইভেন্টস ইউটিউব চ্যানেল